কেন জানি মনে হচ্ছে আমার চ্যানেলে শুধুমাত্র লোভনীয় থাম্বনেল সমৃদ্ধ সম্পৃক্ত ভিডিওগুলো বেশি ভিউ হয় এবং সেগুলোতে বেশি রেসপন্স পাই। এটার পিছনে আসলে মূল কারণ হচ্ছে আমরা নিজেরা অনেক বেশি লোভী হয়ে পড়ছি। আমরা চাচ্ছি যে বিনা পরিশ্রমে অল্পতে শর্টকাট রাস্তার মাধ্যমে উপরে ওঠার জন্য। আসলে পৃথিবীতে শর্টকাট কোনো উপায় নেই যেটার মাধ্যমে আপনি অল্প সময়ে ধনী হয়ে যেতে পারবেন অথবা নিজেকে একটা ভালো পর্যায়ে দেখতে পারবেন। নিজেকে একটা ভালো পর্যায়ে দেখতে হলে অবশ্যই নিজেকে সততা একাগ্রতার সাথে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে যদি হালালভাবে নিজের জীবনটাকে সাজাতে চাই সেক্ষেত্রেও কিন্তু অনেক পরিশ্রম এবং সততা একনিষ্ঠতা একাগ্রতার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আজকে আমরা এখন থেকে চেষ্টা করব যেই রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউ হয় সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। কেননা এখানে আপনারা যে প্রত্যাশায় আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেই অনুপাতে যদি ভিডিও না পান সেক্ষেত্রে হয়তো বা আপনারা হতাশ হবেন এবং আমারও এই যে সময়টা ব্যয় করি সেই সময়টা অযথাই যাবে। তো যাই হোক, আজকে আমরা আরেকটা চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটা হচ্ছে কাগজের বক্স তৈরির ব্যবসা বা অথবা ক্যারোটেড বক্স তৈরির ব্যবসার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা স্ক্রিনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যারোটেড বক্স। এগুলো সাধারণত যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা রয়েছে। আপনি অনলাইন বিজনেসের কথা ভাবেন, অফলাইন বিজনেসের কথা বলেন, ম্যানুফ্যাকচারিং বিজনেসের কথা বলেন, অর্থাৎ এনি কাইন্ড অফ বিজনেসে আসলে এই ধরনের বক্সের চাহিদা রয়েছে বা ডিমান্ড রয়েছে। সো এই বক্সগুলো নিয়ে আমরা চাইলে কিন্তু বিজনেস করতে পারি। তো এই বক্সের বিজনেস করতে হলে আসলে কী ধরনের মেশিনের প্রয়োজন রয়েছে, কেমন ইনভেস্ট করতে হবে এবং কাঁচামাল কোথায় পাবো, কেমন লাভ ইত্যাদি ধারণা দেওয়ার চেষ্টা করবো। যদিও আমার এই ব্যবসা সম্পর্কে তেমন একটা ধারণা নেই, ইন্টারনেট থেকে খোঁজাখুঁজি করে বিভিন্ন এক্সপার্টদের মতামত থেকে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা বেশ হেল্পফুল হবে। তো এই বক্সগুলো তৈরি করার জন্য আমরা দু ধরনের মেশিনের সাহায্য করতে পারবো। প্রথমটা হচ্ছে আসলে ম্যানুয়াল মেশিন আর দ্বিতীয়টা হচ্ছে আসলে অটোমেটিক মেশিন। তো আমরা যদি ম্যানুয়াল মেশিন নিতে যাই তাহলে আসলে একটা মেশিনে কাজ হবে না, বেশ কয়েকটা মেশিন নিতে হবে। যেমন পেপার মোল্ডিং মেশিন, পেপার কাটিং মেশিন, প্রিন্টিং মেশিন, তারপর আপনার বক্স তৈরি মেশিন মানে ফোল্ডিং মেশিন, বেশ কয়েকটা ক্যাটাগরির মেশিনের মাধ্যমে আমাদেরকে এই কাজটা করতে হবে। আর যদি আমরা অটোমেটিক মেশিন নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এত বেশি ঝামেলায় যেতে হবে না, শুধুমাত্র একটা মেশিনের মাধ্যমে আমরা সব কাজ করে নিতে পারবো। একটা মেশিন দিয়ে আপনার এটা কাটিং হবে, আবার আপনার সাইজ ওয়াইজ ভাঁজ হবে, তারপরে এটাকে প্রিন্ট হবে, মানে একটা মেশিনের মাধ্যমে আমরা সব কাজ করতে পারবো। তো যদি আপনি ম্যানুয়ালি নিতে চান অথবা সেমি ম্যানুয়ালি অথবা অটোমেটিক মেশিন নিতে চান, এক্ষেত্রে আপনাকে মিনিমাম 15 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে। কারণ এটা একটা হাই প্রফিটেবল বিজনেস এবং হাই ইনভেস্টমেন্ট সমৃদ্ধ একটা বিজনেস। এটা আসলে আমরা যারা সাধারণ ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছি তাদের দ্বারা এটা করা সম্ভব নয়। তাই আমরা যারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করতে চাচ্ছি একটা মানসম্পন্ন ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে যারা একটা কমার্শিয়ালি একটা বড় বিশাল আকৃতির ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে একটা ভালো অপশন। যেহেতু এটা একটা মোটামুটি বড় ইনভেস্টমেন্ট সমৃদ্ধ ব্যবসা, সেহেতু আমাদেরকে মেশিন সোর্সিং করতে হবে একটা ভালো জায়গা থেকে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক ইম্পোর্টার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি মেশিন ইম্পোর্ট করতে পারেন অথবা আপনি সরাসরি চায়না থেকে মেশিন আনতে পারেন অথবা ইন্ডিয়া থেকে মেশিন আনতে পারেন। যেহেতু এটা একটা হাই ইনভেস্টমেন্ট বিজনেস, সেহেতু মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, আদারওয়াইজ আমরা অনেক বেশি লসের সম্মুখীন হতে পারি। তাছাড়া আরেকটা সতর্কবাণী রয়েছে, এই বিজনেস শুরু করার আগে আসলে কীভাবে এই বক্সগুলো তৈরি করতে হয় অথবা এই মেশিনটা কীভাবে অপারেট করতে হয় সেটা সম্পর্কে আসলে আপনাকে ধারণা নিতে হবে বা প্রশিক্ষণ নিতে হবে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে যারা অলরেডি এ ধরনের ব্যবসা করছে তাদের কাছ থেকে যদি আমরা এই ধারণাটা নিতে পারি বা প্রশিক্ষণ নিতে পারি অথবা তাদের কাছে থেকে যদি এই কাজটা শিখে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো কাজে আসবে। এরপর আমাদেরকে দেখতে হবে যে আসলে কাঁচামাল হিসেবে কী লাগবে। কাঁচামাল হিসেবে লাগবে আমাদের হচ্ছে পেপার। এই পেপারগুলো আপনি চকবাজার থেকে নিতে পারেন অথবা আপনি সবচেয়ে ভালো হয় চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে আনলে, সেক্ষেত্রে আমাদের খরচও কম হবে এবং আমরা কোয়ালিটি সম্পন্ন ভালো অরিজিনাল মাল পাবো।
তো কাগজ কিনে এনে সেটা আমাদেরকে ফোল্ডিং করে বক্স তৈরি করে বিক্রি করতে হবে। বিক্রি করার ক্ষেত্রে আসলে একটা ট্রিক্স আসলে ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং এর দক্ষ লোক রেখে নিতে হবে, যারা অলরেডি বিভিন্ন কর্পোরেট সেকশনে মার্কেটিং করছে, সে ধরনের লোকের মাধ্যমে আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। কারণ যদি আপনি ব্যবসা ক্ষেত্রে নতুন হন, সেক্ষেত্রে আপনি কার কাছে যাবেন, কোথায় যাবেন, কিভাবে বিক্রি করবেন, এই সম্পর্কে আপনার ধারণা থাকবে না। যদি অলরেডি কর্পোরেট সেকশনে মার্কেটিং করে এরকম লোকের সাথে আপনার পরিচয় থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনি বিভিন্ন কর্পোরেট সেকশনে এই কার্টনগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনি বাংলাদেশের যত মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছে, তাদের কাছে তাদের সঙ্গে আপনাকে ডিল করতে হবে। যেমন আপনি গার্মেন্টসে ডিল করতে পারেন, বিভিন্ন গার্মেন্টসে পোশাকগুলো শিপমেন্ট করার সময় বক্সের প্রয়োজন হয়। তাছাড়া আমাদের বাংলাদেশে প্রাণ আর এফএল বলেন, ফ্রেশ বলেন, স্কোয়ার বলেন, ওষুধ কোম্পানিগুলোর কথা বলেন, সবারই কিন্তু এই বক্সের প্রয়োজন হয় বা কার্টনের প্রয়োজন হয়। এই বক্সগুলো আপনাকে বিক্রি করার জন্য মেইনলি বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন না, কেননা এগুলো খুচরাভাবে বিক্রি করা সম্ভব নয়। শুধুমাত্র কর্পোরেট সেকশন, ম্যানুফ্যাকচারিং সেকশন, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে আপনাকে ডিল করে তাদের কাছে এগুলো বিক্রি করতে হবে, তাছাড়া আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। তাই ব্যবসাটা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে এইভাবে ডিল করে এই কার্টনগুলো সরবরাহ করতে পারবেন কি না। যদি সে ধরনের ক্যাপাবিলিটি থাকে তবেই এই ব্যবসা শুরু করতে হবে, অন্যথায় এই ব্যবসা শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না, অবশ্যই বোকামি হবে। তা তো যেহেতু আমরা একটা হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করবো, সেহেতু আমাদেরকে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করে সেভাবে প্রস্তুতি নিয়েই ব্যবসাটা শুরু করতে হবে। তো মোটামুটিভাবে যেহেতু এই প্রোডাক্টটার চাহিদা সারা বাংলাদেশে রয়েছে, ইভেন আপনি যদি মনে করেন যে এই বাংলাদেশে চাহিদা পূরণ করে আপনি বিশ্ব দরবারে এক্সপোর্ট করবেন, আপনি সেটাও করতে পারেন। প্রত্যেকটা দেশে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে এবং তাদের এই কার্টনগুলোর প্রচুর প্রয়োজন হয়। যেমন আপনি ভাবুন স্যামসাং কত বড় একটা কোম্পানি, স্যামসাংয়ের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য এই ধরনের কার্টনের প্রয়োজন হয়। এলজির কথা ভাবেন অথবা এই ধরনের যে কোনো কোম্পানির কথা ভাবেন, আপনি সবারই কিন্তু এ ধরনের বক্সের প্রয়োজন হয়। আমাদের বাংলাদেশে বাটা কোম্পানির কথা ভাবেন, অ্যাপেক্সের কথা ভাবেন, তারা কিন্তু জুতা বিক্রি করার জন্য প্রত্যেকটা জুতার সঙ্গে বক্স দিচ্ছে, এবং যখন এই জুতার বড় বড় কার্টন করা হচ্ছে সেটার মধ্যে বড় বক্সের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই আসলে এই বক্সের প্রয়োজন হয়। তাই আপনার যদি এ ধরনের সামর্থ্য থাকে, এ ধরনের ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই ব্যবসা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে পারেন। আশা করছি আপনি একটা ভালো সন্ধান পেয়ে যাবেন, একটা ভালো ব্যবসা খুঁজে পেয়েছেন। তো মেশিন নেওয়ার ব্যাপারে আমি বলবো, অবশ্যই বাংলাদেশে অনেক বিশ্বস্ত ইম্পোর্টার রয়েছে বা এক্সপোর্টার রয়েছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন। এছাড়া আপনি সরাসরি চায়নায় চলে যেতে পারেন যদি আপনার সে ধরনের সক্ষমতা থাকে। আসলে ম্যান পাওয়ারের ব্যাপারে কথা বলা প্রয়োজন, কেমন ম্যান পাওয়ার প্রয়োজন হবে এই মেশিনগুলো অপারেট করার জন্য। যেহেতু আমরা অটোমেটিক মেশিনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি, সেহেতু একটা মেশিন চালানোর জন্য একটা লোকই প্রয়োজন হবে। আর আপনি যদি বেশি বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান 4-5টা মেশিন নিয়ে, সেক্ষেত্রে তো আপনাকে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, বেশি লোকবলের প্রয়োজন হবে। তবে যদি আপনার বিক্রি করার সক্ষমতা থাকে, মার্কেটিং শক্তিটা ভালো থাকে, মার্কেটিং স্ট্রাকচারটা ভালো থাকে, তাহলে আপনি বড় পরিসরে ব্যবসা শুরু করতে পারেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার মার্কেটিং স্ট্রাকচারটা দুর্বল থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ে একটা মেশিন নিয়ে শুরু করা যেতে পারে, ধীরে ধীরে ব্যবসা বাড়ানো যেতে পারে। আর এবার লাভের পরিমাণে বলতে গেলে, লাভের পরিমাণ আপনি এখানে এত বেশি লাভের সম্মুখীন হতে পারবেন না, যেহেতু এখানে আপনি বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন, সেহেতু আপনাকে তাদের সাথে ডিলে যেতে হলে আপনাকে কিন্তু ওইভাবেই ডিলে যেতে হবে যে আপনি হিউজ অ্যামাউন্টের হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট ডেলিভারি দিবেন বা সাপ্লাই দিবেন। আর হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট ডেলিভারি অথবা সাপ্লাই দিলে তখন কিন্তু লাভের পরিমাণটা প্রতি পিসে অনেক কম হয়, কিন্তু অনেক প্রতি পিসে কম হওয়ার পরেও অ্যাভারেজে যখন আপনি অনেক বেশি মাল সাপ্লাই দেবেন তখন কিন্তু প্রফিটের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তাই আপনাকে ওই ধরনের মেন্টালিটি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে হবে। প্রত্যেকটা কার্টন
কার্টনে আপনাকে যত দূর সম্ভব সব ধরনের খরচ বাদ দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্টের প্রফিট রাখতে হবে, রেখে তারপর এগুলো সাপ্লাই দিতে হবে। তো যেহেতু এগুলো কর্পোরেট সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে ডিল হবে, সেহেতু সেখানে কিন্তু আপনার অল্প টাকার ডিল হবে না, সেখানে অবশ্যই বড় পরিসরের বৃহৎ পরিসরের বেশি অ্যামাউন্টের ডিল হবে। আর যখন বেশি অ্যামাউন্টের ডিল হবে তখন কিন্তু প্রফিটের পরিমাণটা অনেক বেশি হবে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের এই ব্যবসা আইডিয়াটা। যারা স্মার্টলি একটা বিজনেস করতে চাচ্ছেন, স্মার্টলি একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এটা নিয়ে একটু ভাবতে পারেন। আশা করা যায় এখান থেকে একটা ভালো কিছু করা সম্ভব হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেওয়ার অনুরোধ রইল, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অনুরোধ রইল। হ্যাঁ, আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনার প্রতি অনুরোধ রইল কমেন্ট সেকশনে আমাকে জানানোর জন্য। তো সকালে সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা।